টিকিট 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 দু টাকা দুটাকা টিকিট টিকিট দুটাকায় দু টাকা টিকিট দুটাকা দুটাকায় টিকিট পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ লক্ষ পাঁচ টাকা পাঁচ লক্ষ তিন টাকা তিন লক্ষ তিন টাকা তিন লক্ষ দু টাকা দু টাকা দু টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা টিকিট টিকিট টিকিটের ফল ভোগ আসলে আপনারও ভাগ্য খুলে যাবে টিকিট নিয়ে যান টিকিট 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 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প টিকিট গোপেশ বাবু পাগল হয়ে গেলেন পাগল হওয়ার পাত্র তিনি নন বলাই বাহুল্য খুব ঠান্ডা মাথার লোক বেজায় হিসেবি আর এতই হিসেবি যে বাড়ির চাকর বাজার করে এনে পাঁচ পয়সার হিসেব ভালো করে দিতে পারে না বলে তাদের তিন মাসের টাকা কেটে নিয়ে তাকে তাড়িয়ে দেন যেমনই অগাধ টাকা তেমনই কৃপণ এক জোড়া জুতোয় পাঁচ বছর চলে আর একটি জামায় এক বছর একদিন একবার নিজের ছেলে সস্তায় একটা গোটা ইলিশ কিনে এনেছিল তাই বলে রেগে আগুন মানে ফায়ার হয়ে গেছিল একটা অস্ত ইলিশ পাঁচ টাকা দিয়ে তুই তো আমার ফতুর কবে দেখছি রে বেটা বেরো এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষণে চটবার কথাই যে বাড়িতে হপ্তায় একদিন দুশো গ্রাম কুচো চিংড়ি আসে সেখানে আবার গোটা ইলিশ ছেলে রেগে মিলিটারিতে চাকরি নিয়ে হায়দ্রাবাদে রওনা হল গোপেশবাবু বললেন আচ্ছা গেলো মরকট এই গোপেশবাবুই একদিন পাগল হয়ে গেলেন কিন্তু কেন গেলেন সেইটেই বলি সেদিন বেলা এগারোটা নাগাদ তিনি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছেন কাগজটা পাশে বাড়ি থেকে চেয়ে আনা নিজে অবশ্যই তিনি পয়সা দিয়ে কখনোই কাগজ কেনেন না এমন সময় একটি লোক গায়ে ময়লা হাফ শার্ট মাথায় ঝাঁকড়া চুল পরনে হাঁটু পর্যন্ত ছোট ধুতি এবং পায়ে জুতো নেই রং ঘোর কালো রোগা চেহারা দেখেই বাবু বুঝে নিলেন মাফ করো বাবা এখানে কিছু হবে না যাও 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 ভাই বাবা ইয়া সাজি চেয়ে আসিনি তবে কি জন্য চাকরি আমার বাড়িতে কোনো কাজের লোকের কোনো দরকার নেই এখন বেরিয়ে যাও আজ্ঞে আমি চাকরি চাইনি তবে আশ্চর্য হয়ে গোপেশবাবু বললেন আমাকে দেখতেছো নাকি হ্যাঁ গোপেশবাবু আজ আজ্ঞে আপনি তো দেখবার মতো লোকতে আপনি বাটিনি করতেন ফুটপাতে আলু বিক্রি এখন আপনি সাতখানা বাড়ির মালিক বুঝলেন না সাতখানা বাড়ির মালিক একেই বলে কর্ম আপনার মতো লোককে দেখলেও তো পুণ্যি হয় আমাদের বুঝলেন না বুঝলেন তো বুঝলেন গোপেশবাবু ভাবলেন খুশি হওয়াই তো উচিত কিন্তু ফুটপাতে আলু বিক্রির কথাটা মনে করিয়ে দেওয়ায় তার একদমই ভালোই লাগলো না বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শন তো হলো এবার কেটে পড়ো সে বলল জলেই জল বাঁধে আর টাকাই টাকা এখানে লটারির টিকিট কিনবেন স্যার আপনি কপালে লোক মেটার পেয়ে যাবেন বুঝলেন তো বুঝলেন তো লটারির টিকিট শুনেই গোপেশবাবু শক্ত হলেন তিনি এসবে একদমই বিশ্বাস করেন না আর কোনো কারণ নয় তার ধারণা ওগুলো স্রেফ ধাপ্পাবাজি ওদের সব নিজের লোকের সঙ্গে ষাঁট থাকে আর তাদেরই দিয়ে দেওয়া হয় আর যত বোকারা আশায় আশায় টিকিট কিনে টাকা পুরো জলের মতো নষ্ট করে আচ্ছা তুমি বুঝি লটারি রেজে দোকানে বসে খুলে না আর তুমি বাড়ি বাড়ি হানা দিচ্ছ যাও যা যাও যা যাও ও সময় বোধহয় আমি নেই বেরিয়ে যাও আমি এই যে নই স্যার আমি এই যে নই কাল এক টাকা দিয়ে একটা কিনছিলুম কিন্তু বুঝলেন তো বেকার লোক যে আমি স্যার বেকার লোক একদম আজ দেখছি এবেলা যে দুখানা রুটি কিনে খাবো তারও সমস্যা নেই পেট যে চুইচুই করছে বুঝলেন না সেই টিকিটটাই আপনাকে বেচতে চাই প্লিজ একটু বুঝলেন তো বুঝলেন তো কিনুন না প্লিজ সে আবার টিকিটটি দেখিয়ে বলল এই দেখুন না দেখুন না দেখুন না এই এক্স ফাইভ এইট এইট আর

অত অবিশ্বাস করিনি কিসে যে কী হয় বলা তো যায় না দেখুন 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 নিতান্তিদে এসেছি খিদে রয়েছে তবে ঠিক আছে বেশ এক টাকা না দিন পারবা না দিন না চল তাতেও চলো আমার বুঝলেন না বুঝলেন না খুব খিদে জ্বালা আছে খুব খিদে জ্বালা দিন প্লিজ প্লিজ বেরো বলছি <laughs> आगे आगे आठ तो है ना तीन एक ना छ तो चारा ना दिन ना दादा चारा ना खिदे बहुत कष्ट सर खूब कष्ट गेट आउट गेट आउट बोल ची पेड़ी जा पेड़ी जा घर फाटिए चित्कार करलें गोपेश बाबू লোকটা হক চকিয়ে নেমে গেল রাস্তায় ঠিক সতেরো দিন পর বেলা এগারোটা নাগাদ পাশের বাড়ি থেকে চেয়ে আনা কাগজটা পড়তে পড়তে হঠাৎ প্রবল একটি লাভ বাবুর। সেই লটারি ড্র এবং প্রথম প্রাইস তিন লক্ষ টাকা এক্স ফাইভ এইট এইট জিরো সেভেন অবশ্যই পর্যন্তই শুনেছিলেন গোপেশবাবু তারপরে আর লোকটাকে আর তিনি পাত্তাই দেননি কিন্তু কে বলতে পারে যে তারপরে জিরো সেভেন ছিল না আর রাস্তার গণৎকার তো বলেই ছিল লাকি নাম্বার লোকটা বলেছিল আপনি কপালে লোক পেয়ে যাবেন গেল গেল গেল। আমার হাড়ি দেখছি ঘটি বাটি সব গেল 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 আমার তিন লক্ষ টাকা সব গেল 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 গোপেশবাবুর কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক দৌড়ে এলো চেঁচাতে চেঁচাতে রাস্তায় বেরোলেন গোপেশবাবু ধরো খোঁজো সেই লোকটা খাকি হাফ শার্ট রং কালো রোগা খেতে পায় না গেল আমার তিন লক্ষ টাকা গেল কিন্তু পনেরো দিন আগে যে এসেছিল আজ আর কে ধরবে তাকে এই কলকাতার রাস্তায় বরং গোপেশবাবুকেই জাপটে ধরতে হলো সবাইকে নইলে একটা ডাবল ডেকার বাসের তলায় ধীরঘাত চাপা পড়তেন ভদ্রলোক মুখে ফেনা তুলে চেঁচাচ্ছেন তখনও বাবু বলছেন ধরো 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 আমার তিন লক্ষ টাকা দিয়ে সব গেল এখন গোপেশ গোপেশবাবু বদ্ধ পাগল মানে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় তাকে এবং দড়ি খুলে প্রায় পালান রাস্তার দিকে এবং বলতে থাকে গেল গেল গেলো আবার তিন লক্ষ টাকা দিয়ে গেল দৌড় 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 গেল 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 আমার তিন লক্ষ টাকা সব গেল 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 আমার কত স্ক্রলালো নোটেgstatic কথার দেশে ম্যাগাজিন ও কথার দেশে ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে নিচে ডেসক্রিপশনে থাকা প্রথম লিঙ্কটিতে ক্লিক করুন ধন্যবাদ